আসসালামু আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখবেন হিজাব পরে কলেজে প্রবেশে বাধা এবার পদত্যাগ করলেন অধ্যাপিকা সংখ্যালঘু বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানেও নিষিদ্ধ হিজাব প্রথমবার ঐতিহাসিক ও যুগান্তকারী ভারত সফরে সৌদি সেনা প্রধান সাথে দেখবেন হিজাব ইস্যুতে ও যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দেখবেন কর্ণাটক হাইকোর্টে হিজাব ইস্যুতে পিটিশনের শুনানি অব্যাহত এছাড়া রাশিয়া থেকে বহিষ্কার মার্কিন দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতে পরে কলেজে প্রবেশে বাধা দেয়ার জেরে চাকরি থেকে পদত্যাগ করেছেন চাঁদনি নামে কর্ণাটকের এক অধ্যাপিকা বৃহস্পতিবার রাজ্যটির জৈন ইউ কলেজে এই ঘটনা ঘটে খবর আনন্দবাজারের ওই অধ্যাপিকা জানান গত তিন বছর ধরে ওই কলেজে চাকরি করছেন তিনি পরে ক্লাস নিয়ে আসছেন নিয়মিত আগে কোনো দিন কেউ হিজাবের ব্যাপারে প্রশ্ন তোলেননি কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ তাকে বলেন হিজাব অথবা অন্য কোনো ধর্মীয় চিহ্ন থাকে এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না এরপরে তিনি চাকরি থেকে ইস্তফার ঘোষণা দেন চাকরি থেকে পদত্যাগের ব্যাপারে অধ্যাপিকা চাঁদনি বলেন এই নতুন সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে তাই পদত্যাগ করলাম পদত্যাগপত্রেও আত্মমর্যাদায় আঘাতের বিষয়টি উল্লেখ করেছেন তিনি হিজাব নিষেধাজ্ঞার বিষয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে তিনি লিখেন আপনাদের এই অগণতান্ত্রিক কাজের প্রতি আমি তীব্র নিন্দা জানাই অন্যদিকে কলেজের অধ্যক্ষ এ কে মঞ্জুনাথ চাঁদনীর সাথে ঘটে যাওয়া বিষয়টি অস্বীকার করেছেন উল্লেখ্য ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হিজাব নিয়ে তীব্র বিতর্ক চলছে এরই মধ্যে এই ইস্যুতে অধ্যাপিকা চাঁদনীর পদত্যাগ পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলল ಚಾಂದಿನಿ ನಾನು ಮೂರು ವರ್ಷಗಳಿಂದ ಜೆನ್ ಯು ಕಾಲೇಜ್ ನಲ್ಲಿ ಅತಿಥಿ ಉಪನ್ಯಾಸಕಿಯಾಗಿ ಸೇವೆ ಸಲ್ಲಿಸ್ತಾ ಇದ್ದೀನಿ ಈ ಮೂರು ವರ್ಷಗಳಲ್ಲಿ ನನಗೆ ಏನೂ ತೊಂದರೆ ಆಗ್ಲಿಲ್ಲ ಅಹ್ ನಾನು ಆರಾಮ್ಸೆ ವರ್ಕ್ ಮಾಡ್ತಾ ಇದ್ದೆ ಬಟ್ ನಿನ್ನೆ ಬೆಳಿಗ್ಗೆ ನಮ್ಮ ಪ್ರಿನ್ಸಿಪಲ್ ಸರ್ ಕರೆದು ನನಗೆ ಹೇಳಿದ್ರು ಹಿಜಾಬ್ ಅಥವಾ ಯಾವುದೇ ರಿಲಿಜಿಯಸ್ ನ ವ್ಯಕ್ತಪಡಿಸಂತೆ ರೀಪ್ರೆಸೆಂಟ್ ಮಾಡದಂತೆ ಕ್ಲಾಸ್ ಮಾಡಬೇಕು ಅಂತ ನಮಗೆ ಆರ್ಡರ್ಸ್ ಬಂದಿದೆ ಅಂತ ಹೇಳಿದ್ರು ಸೊ ಹಾಗಾಗಿ ನಾನು ಮೂರು ವರ್ಷದಿಂದ ಹಿಜಾಬ್ ಹಾಕೊಂಡು ಲೆಕ್ಚರ್ ಕೊಡ್ತಾ ಇದ್ದೀನಿ ಸೊ ಅದು ನನ್ನ ಸೆಲ್ಫ್ ರೆಸ್ಪೆಕ್ಟ್ ಗೆ ಧಕ್ಕೆ ಆಯಿತು ಸೊ ನಾನು ಸ್ವತಃವಾಗಿ ರಿಸೈನ್ ಮಾಡಿದ್ದೀನಿ ಬಿಕಾಸ್ ಐ ಆಮ್ ನಾಟ್ ಓಕೆ ವಿತ್ ವಿಥೌಟ್ ಹಿಜಾಬ್ ವರ್ಕಿಂಗ್ ಇನ್ ದಾಟ್ ಕಾಲೇಜ್ ಇದಕ್ಕೆ ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರ ಸಂಖಲ ವಿಭಾಗ ದ್ವಾರ ಪರಿಚಾಲಿತ ಶಿಕ್ಷಾ ಪ್ರತಿಷ್ಠಾನವು ಬಾ ನಿಷಿದ ಹೋಲೋ ಹಿಜಾಬ್ সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছে সংখ্যালঘু বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হিজাব বা অন্য কোনো ধর্মীয় পোশাক পরে যেতে পারবে না সংখ্যালঘু কল্যাণ হজ এবং ওয়াকফ বিভাগের সচিব মেজর পি মণিভান্নান ১৬ ফেব্রুয়ারি তারিখে বিজ্ঞপ্তিটি জারি করেন তাতে বলা হয়েছে সংখ্যালঘু বিভাগ এবং মৌলানা আজাদ মডেল স্কুলগুলির ইংরেজি মাধ্যম দ্বারা পরিচালিত আবাসিক স্কুলগুলিতে ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে এর আগে কর্ণাটক হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে বলেছিল আপাতত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের কোনো রকম ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকতে হবে কর্ণাটক হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ জানায় বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আপনাদের এরকম সব ধর্মীয় পোশাক পরার ওপর জেদ ধরে থাকা উচিত নয় অপরদিকে পিটিশনের বাদীপক্ষের উকিল সিনিয়র অ্যাডভোকেট এ এম ধর শোনানিতে বলেন রাজ্য সরকারের এই আদেশ আমার মকেলদের ক্ষতিগ্রস্ত করেছে যেহেতু তারা হিজাব পড়েন। এই আইন অসাংবিধানিক আদালত এম ধরকে তার পিটিশন বিস্তারিত বিবরণ সহ নতুন করে দাখিল করার অনুমতি দেন বাদীপক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট বিনোদ কুলকার্নি বলেন হিজাব নিয়ে চলমান বিতর্ক মানসিক অস্বস্তি সৃষ্টি করেছে এবং তা মুসলিম মেয়েদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে শুনানিতে তিনি বলেন দয়া করে অন্তত শুক্রবার তারা যাতে হিজাব পড়তে পারে তার জন্য সাময়িক ছাড় দিন কর্ণাটকের শ্রেণীকক্ষে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে এবং রাজ্যটির হাইকোর্টে এর শুনানি চলছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং অন্য দেশের এই বিষয়ে মন্তব্য করার অধিকার নেই বৃহস্পতিবার সতেরোই ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা জানায় ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়টির মুখপাত্র অরিন্দম বাগচি বলেন এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয় ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় বহিরাগত কিংবা অন্য কোন দেশের এই বিষয়ে মন্তব্য কাম্য নয় তিনি বলেন আমাদের সাংবিধানিক প্রক্রিয়া বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি রয়েছে এই বিষয়টি বিচারাধীন কর্ণাটক হাইকোর্ট বিষয়টি খতিয়ে দেখছে ভারতের সংবিধান ও জনগণের বিষয় বাইরের কারও মন্তব্য করার অধিকার নেই যোগ করেন বাগচি সম্প্রতি শ্রেণী হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র এবং মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসি এর প্রেক্ষিতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন জবাব এল এ সময় ওআইসির করা সমালোচনা করে অরিন্দম বাগচি বলেন ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই ঘটনার বাস্তবতাকে যথাযথ উপলব্ধি করতে পারবে না এই ধরনের মন্তব্য ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপপ্রচার সৌদি আরবের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ আল চলতি সপ্তাহে প্রথমবারের মতো ভারত সফর করেছেন ওই সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে উল্লেখ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় সোমবার চোদ্দ ফেব্রুয়ারি সৌদি সেনাপ্রধান ভারত পৌঁছান তিন দিনের সফর শেষে বুধবার ষোলো ফেব্রুয়ারি ভারত ত্যাগ করেন তিনি বিবৃতিতে আরও বলা হয়েছে এই প্রথম কোন সৌদি স্থল বাহিনীর কমান্ডার ভারত সফর করেছেন তার এই সফরে দুই দেশের মধ্য দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও উল্লেখ করেছে ভারতীয় সেনা প্রধান মনোজ মুকুন্দ নারভানে দুই হাজার বিশ সালের ডিসেম্বরে একটি ঐতিহাসিক সফরে সৌদি আরব গিয়েছিলেন তিনি প্রথম ভারতীয় সেনা প্রধান যিনি সৌদি সফর করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ছিল এই সফরের উদ্দেশ্যে রাশিয়া যুক্তরাষ্ট্রের দূতাবাসের উপপ্রধানকে বহিষ্কার করেছে মস্কো বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন মস্কোতে মার্কিন দূতাবাসের উপপ্রধান বার্ট গোরম্যানকে বহিষ্কার করেছে রুশ সরকার যুক্তরাষ্ট্র একে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে বলে জানান তিনি তিনি বলেন আমাদের উপদূতাবাস প্রধানের বিরুদ্ধে রাশিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ উস্কানিবিহীন এবং আমরা একে আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি এর জবাবি পদক্ষেপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি মুখপাত্র বলেন রাশিয়া থেকে মার্কিনীদের অবস্থান সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে দেশটি অব্যাহতভাবে মার্কিন কূটনীতিকদের মস্কো থেকে বহিষ্কার করছে বার্ট গোরম্যানের কাছে বৈধ ভিসা থাকার পরেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি তিনি বলেন আমরা রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি মার্কিন কূটনীতিক ও কর্মীদের ভিত্তিহীন বহিষ্কার বন্ধ করা এবং আমাদের কূটনীতিক মিশন পুনর্গঠনে কাজ করা বর্তমানে আগের যে কোনো সময়ের চেয়ে দুই সরকারের মধ্যে যোগাযোগের সুবিধার জন্য প্রয়োজনীয় কূটনীতিক কর্মকর্তার উপস্থিতি জরুরি